এ জায়গায় হচ্ছে লেখা আছে 15 টাকা, কিন্তু তারা দেয় হচ্ছে 20 টাকা। এখন তারা বলতেছে এটা আগে পরিবর্তন হয়েছে, কিন্তু তারা সকল পেশেন্টের কাছ থেকে 5 টাকা বেশি নিতেছে, কিন্তু এই টাকা যে কোথায় যায় সেটা তারা বলতে পারে না। এখানে লেখা 15, আপনি 20 রাখবেন কেন? আগের লেখা লেখা পরিবর্তন চেঞ্জ হয়েছে কখন? চেঞ্জ হয়েছে কবে? কে চেঞ্জ করছে এটা? এটার পরিবর্তন করছে কে 20 টাকায়? এটা 20 টাকা আগে থেকে কে করছে সেটাই আপনি জানেন না? আপনি এখানে করতেছেন কে করছে পরিবর্তনটা? করছে কে? চেঞ্জটার পরিবর্তন এটা আপনার 15 থেকে 20 টাকা কে করছে? আপনার কাছে এটা কে দিছে? মানে আগে লেখা তো সে আগেটা আপনাকে কেউ না কেউ তো কর্তৃপক্ষ আপনাকে যেটা বলছে না সেটা কে বলছে? নিয়ম হয় 20 টাকায়, তাহলে আপনি এটা মুইসা এবং সেখানে 20 টাকা লেখাটা তো আপনাদের দায়িত্ব, তাই না? না এখানে 20 টাকা 15 টাকা মানে হচ্ছে আপনারা সবাইকে দেখাচ্ছেন 15 টাকা, কিন্তু পেশেন্ট আসলে রাখতেছেন 20 টাকা। তার মানে কি আপনারা যারা আপনাদেরকে যারা মনিটর করবে তাদেরকে কিন্তু আপনি 15 টাকা দেখাচ্ছেন, নিতেছেন 20 টাকা, 5 টাকা অতিরিক্ত। প্রত্যেক দিন 1,000 পেশেন্ট হলে কত টাকা হয়? এই টাকাগুলো যায় কই? প্রত্যেক দিন 10,000 পেশেন্ট হলে কত টাকা হয়? এই টাকাগুলো কোথায় যায়? কার কাছে যায়? আপনি টাকা দেন কার কাছে? এ জায়গায় হচ্ছে লেখা আছে 15 টাকা, কিন্তু তারা দেয় হচ্ছে 20 টাকা। এখন তারা বলতেছে এটা আগে পরিবর্তন হয়েছে, কিন্তু তারা সকল পেশেন্টের কাছ থেকে 5 টাকা বেশি নিতেছে, কিন্তু এই টাকা যে কোথায় যায় সেটা তারা বলতে পারে না। এই হচ্ছে এখানকার সিচুয়েশন। আমরা এখানে দেখলাম যে আমরা অলরেডি টিকিট কাউন্টারে ওখানে গেছি, ওটার অবস্থা খুবই খারাপ। ওইখানে যথেষ্ট ডাক্তার নাই, শৃঙ্খলা নাই, স্টাফ নাই, কিছুই নাই। ওইগুলো আমরা অলরেডি দেখেছি, ওইগুলো নিয়ে আমরা অলরেডি কথাটা বলেছি। আমরা একটা রিপোর্ট তৈরি করব, সেই রিপোর্টটা দিব। আর ইনচার্জ হানিফ, ওনার কাছে টাকাটা যায়, এখন আমরা ওনার সাথে কথা বলবো। ইনচার্জ হানিফ, আচ্ছা ওই জায়গার যে টাকাটা এখানে যে ইনচার্জ হানিফ নাম, তোমরা ইনচার্জ হানিফ ওনার সাথে দেখা করো, আমরা ওই রোগীটাকে ব্যবস্থা করি, যে রোগীটাকে কেউ দেখতে আজকে আমরা মোটামুটি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গা ভিজিট করছি সব জায়গায় অনিয়ম পেয়েছি। এরকম না কোনো জায়গায় সুশৃঙ্খলভাবে চলছে এরকম না। শুরুতে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে বিশৃঙ্খলা চলছে। ওইখানে ওইখানে কোনো রকমের শৃঙ্খলা নাই, সরকারের কোনো স্টাফ, সরকারি কোনো স্টাফ যে ইয়া করবে সেটা করতে পারছে না। ওইখানে যথেষ্ট পরিমাণে স্টাফ নাই, উপরে ফ্যান নাই, নবজাতক শিশুদেরকে নিয়ে যে মায়েরা দাঁড়ায় আছে তাদের উপরে ফ্যান নাই, এরকম সিচুয়েশন। লাইনের কোনো ব্যবস্থা নাই, হজ বড়লো সিচুয়েশন, মাত্র 2 জন টিকিট বিক্রি করে আর টিকিট কিনে হচ্ছে 200-300 জন, এরকম সিচুয়েশন। ওইখানেই মানুষজন অর্ধেক অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে আমরা আসছি হচ্ছে ইমার্জেন্সিতে, সেখানে সবার প্রথমে এসে যে জিনিসটা দেখছি সেখানে হচ্ছে উপরে লেখা 15 টাকা, কিন্তু আসলে তারা নিচ্ছে 20 টাকা। এটা সবার কাছে জিজ্ঞাসা করছে, আমি নিজেই গিয়েছি যে তারা আসলে কত টাকা, তারা 20 টাকা চাচ্ছে। এইখানে অনেক বড় একটা ঘাপলা ছিল, পরে যখন জিজ্ঞাসা করছি তাদেরকে তারা আমাদেরকে উত্তর সদুত্তর দিতে পারে নাই, এখানে প্রবলেম। ভিতরে আমরা ডায়রিয়া ওয়ার্ডে গেছি, ডায়রিয়া ওয়ার্ড থাকবে সুন্দর, ডায়রিয়া ওয়ার্ডের মতো বিশ্রী অবস্থা, মানে আর কোনো জায়গার নাই। ডায়রিয়া ওয়ার্ডের ওয়াশরুমে কোনো দরজাও নাই, এমন খারাপ অবস্থা। আমরা খাবারের ওয়ার্ডগুলো ভিজিট করছি, খাবারের ওয়ার্ডে যে খাবার হচ্ছে সেখানে অবলীলায় নোংরা এবং কি মাছি এসে ডায়রিয়া ওয়ার্ডের পাশে খাবারের ওয়ার্ড, যেখান থেকে ডায়রিয়া ওয়ার্ড থেকে মাছি এসে খাবারের মধ্যে বসতেছে।
একদম পরিবেশ নোংরা সব কিছু। ডক্টরের আমরা কোনো ডক্টর দেখি নেই, রোগীই রোগী, মাঝে মাঝে দুই দুই একজন ডক্টরের দেখা পাই পেয়েছি। আর হচ্ছে টোটাল পরিবেশ হসপিটালের টোটাল একটা পরিবেশ হচ্ছে ভূতরের পরিবেশ। তো এই পরিবেশগুলো আমরা যত সমস্যা ফাইন্ড আউট করছি এগুলি হচ্ছে আমরা একটা লিখিত আকারে এখানে যে তত্ত্বাবধায়ক আছেন ওনার দ্বারা ওনার কাছে আমরা লিখিত আকারে সাবমিট করব। আর ওনার সাথে আমরা অলরেডি কথা বলেছি, তারপরে হচ্ছে ওনারা এটার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়া লাগে নিবে। আমরা যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে যে আমরা একটা আলটিমেটাম দিয়েছি, 7 দিন পরে আমরা আবার সেটা দেখব যে তারা কতদূর কাজ করেছে কি করে নাই। দালালের দৌরাত্ম্য সেটা নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি এবং কি তারা বলেছে এই ব্যাপারটা দেখবে। আমরাও নিবিড় পর্যবেক্ষণ করব যেখানে কারা কারা দালালি করতেছে, কোন কোন চিকিৎসক ব্যক্তিগত ক্লিনিক খুলে বসছে, সেখানে যে দেখতেছে সেখানে নিয়ে যাচ্ছে টেস্ট করতেছে, এগুলি সব আমরা এখন থেকে স্টুডেন্টরা সার্বক্ষণিক মনিটরিংয়ের ভিতরে রাখবো। বেশ কিছুদিন যাবতই আসলে ছাত্র আন্দোলন চলছিল এবং ছাত্র আন্দোলনের বিজয় হয়েছে, সেই হিসাবে সেই মোতাবেক তারা হয়তো সেইটার ধারাবাহিকতা হিসাবেই এখানে আসছে হসপিটাল পরিদর্শনে। তাদের যে বক্তব্য তা মানে আমাদের যে সামগ্রিক পরিবেশ বর্তমানে আছে সেটা হয়তো তাদের কাছে এখনও স্ট্যান্ডার্ড আসলে না, তো সেই বিষয়টাই তারা বলেছে। আর তাদের যে বক্তব্য এই বক্তব্যের সাথে আমরা একমত যে আসলে একজন পেশেন্ট যখন স্বাস্থ্যসেবা নিতে আসে তার আরেকটু ভালো পরিবেশে আরেকটু সুযোগ সুবিধা পাওয়া উচিত, এবং এখানে যে দালাল চক্র আছে বা ইয়ে আছে বিভিন্ন বিষয়ে তারা বলেছে। তো এগুলো আসলে সমাধান করতে হলে শুধু মনে হয় যে এই মুহূর্তেই সম্ভব হয়ে যাবে সেটা আমি মনে করি না, এই সেন্স যে এটা করতে হলে আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে এবং আমাদের লজিস্টিক সাপোর্ট, ম্যান পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেটা হয়তো এক দুই দিনের ব্যাপার না, যদিও তারা হয়তো বলেছে যে আমরা আলটিমেটাম দিয়ে যাব 7 দিন বা 3 দিনের। এখন 3 দিনের মধ্যেই যে সব কিছু উন্নতি করে ফেলা সম্ভব কি না সেটা আপনারাও ভালো করেই বুঝেন। আমাদের চেষ্টা থাকবে, তাদের এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই চেষ্টাটাকে আমি ভালো মনে করতেছি যে আমাদের দেশ উন্নতি করতে হলে জনগণের সাথে এবং ছাত্রছাত্রীরা যেভাবে এইভাবে এগিয়ে আসছে তাদের সাথে জনগণও যদি একত্রিত হয়, আমরা যারা কর্মজীবী আছি, আপনারা যারা সাংবাদিক আছেন, সবাই মিলে যদি আমরা দেশটাকে উন্নতি করার চেষ্টা করি তাহলে শুধু সদর হসপিটাল কেন, যে কোনো সব হসপিটাল এবং দেশের সামগ্রিক সব কিছু উন্নতি হবে বলে আমি আশা করছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।